হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদেরকে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল একটা টপিক, সেটা হচ্ছে উচ্ছে বাবুর মিষ্টি বা উচ্ছে বাবুর সুইটস, এই মিষ্টিটা আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো খুবই অল্প উপকরণে আর খুবই ইজিলি তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা। যেহেতু এখন রমজান চলে এসেছে, আমরা কিন্তু ইফতারিতে এটাও রাখতে পারি, খুবই ইজিলি তৈরি করা যায়, খেতে অনেক মজাদার হয়। তো এখানে আমি এই উচ্ছে বাবুর সুইটসটা তৈরি করার জন্য 1 লিটার পরিমাণ লিকুইড ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। আপনারা চাইলে পাউডার মিল্কটাও ব্যবহার করতে পারেন। এখন অপেক্ষা করছি একটা বলক চলে আসা পর্যন্ত। এই দুধটাকে জাল করতে করতে এখানে আমি আরেকটা বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, 2 টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এতে করে আমার এই দুধ থেকে ছানাটা কাটতে সুবিধা হবে। তো 1 কেজির জন্য কিন্তু এই 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগারের মিশ্রণই যথেষ্ট। তো যখন দুধটা বলক চলে এসেছে, তখন এখানে আমি ভিনেগারের মিশ্রণটা 2-1 বারে দিয়ে দিয়েছি, কয়েকবারে মানে একবারে দিতে যাবেন না, এক হাতে নাবেন আর এক হাতে হচ্ছে ভিনেগারের মিশ্রণটা দিবেন। আর 1 কেজি দুধের জন্য কিন্তু এতটুকু পরিমাণ পারফেক্ট। তো আমি এখন এই দুধটাকে আলতো হাতে একটু নেড়েছে ছানা আর ছানার পানিটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, মানে দুইটা থেকে আলাদা হয়ে যাওয়ার পর আমি একটা বড় স্ট্যানারের মধ্যে সুতি কাপড় বিছিয়ে নিচ্ছি। সুতি কাপড় বিছানোর পর এখন ছানাগুলোকে আমি কাপড়ের মধ্যে দিয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিব। তো সম্পূর্ণ ছানাটা দেওয়ার পর এখন আমি এখানে কিছুটা পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি, এতে করে ভিনেগারের যে একটা টেস্ট আর গন্ধ আছে ওইটা দূরে চলে যাবে। তো আমি একটু নেড়েছে এখন এই সম্পূর্ণ পানিটাকে কাপড়ের মাধ্যমে চেপে চেপে ফেলে দিব আর এটাকে আধা ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো, যাতে করে এই ছানার মধ্যে এক্সট্রা যত পানি আছে সব কিছু বের হয়ে যায়। তো প্রায় আধা ঘন্টা পর আমি ছানাটাকে কিন্তু কাপড়টা থেকে খুলে নিয়েছি। এখন এটাকে ভালো করে মথে নিতে হবে। তো আমি এটাকে হাতের তালু সাহায্যে ভালো করে মথে নিচ্ছি, আর এই ছানার মথাটা যত সুন্দর হবে লাস্টে কিন্তু মিষ্টিগুলো বা সন্দেশগুলোও কিন্তু খুব ভালো হবে। তো আমি এটাকে আস্তে আস্তে হাতের তালু সাহায্যে এভাবে প্রেস করে করে মথে নিচ্ছি, যাতে করে এই ছানার মধ্যে কোনো এক্সট্রা লাম্পস না থাকে। তো ছানাটাকে একদম স্মুথ করে মথে নেওয়ার পর আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্মুথ হয়েছে, দেখতে পাচ্ছেন আর একটু আঠালো টাইপের হয়েছে। এ পর্যায়ে এটা একটু পাঞ্চে পাঞ্চে বা একটু ভিজা ভিজা লাগবে। সো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো। এটা দেওয়ার ফলে কিন্তু এই ছানাটা অনেকটা টানতে শুরু করবে, এর মধ্যে এক্সট্রা যত পানি আছে সে পানিটা এই চালের গুঁড়োটা টানতে শুরু করবে আর এটা একটা সফট বাইন্ডিংয়ে চলে আসবে। তো আমি এভাবে এটাকে কয়েকবার মথে নিচ্ছি। তো আমি এখানে মোট 1.5 চা চামচ পরিমাণ কিন্তু চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে আপনাদের ছানার কনসিস্টেন্সি বুঝে, কতটা পাতলা বা কতটা পানি আছে ছানার মধ্যে সেটা বুঝেই কিন্তু এই চালের গুঁড়োর পরিমাণটা কম বেশি লাগতে পারে। তো আমি এখন এই ছানার মিশ্রণটাকে প্যানে দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। আর চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, তা আমি আমার প্রয়োজন মতো দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন। তো আমি এটাকে নেড়ে ছেড়ে এরকম একটা কনসিস্টেন্সিতে আসা পর্যন্ত রান্না করেছি প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে চুলার জল মিডিয়ামে দিয়ে। তো যখন একটু সফট বাইন্ডিংয়ে চলে এসেছে, চিনিটা গলে গিয়েছে আর কোনো লাম্পস ফ্রি মানে একদম লাম্পস ফ্রি একটা ব্যাটার তৈরি হয়েছে, তখন এখান থেকে প্রায় 1/3 ভাগের অংশ আমি উঠিয়ে নিয়েছি, সাদা কালার রেখেছি, আর বাকি 2 ভাগের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পালং শাকের পেস্ট বা পালং শাকের পানি, যেটা সবুজ কালার হয়েছে আর কি। তারপর আমি এখানে আরও 1/2টা অংশ উঠিয়ে নেওয়ার পর বাকি যে 1/2 অংশ আছে তার মধ্যে আমি পালং শাকের আরও কিছুটা অংশ দিয়ে একদম ডার্ক সবুজ কালার করে এটাকে উঠিয়ে নিয়েছি পানিটা টানিয়ে 2-1 মিনিট রান্না করার পর।
তো এটাকে আমি ঠান্ডা করে কিন্তু সন্দেশ তৈরি করতে চলে আসলাম। তো আমি এখান থেকে কয়েকটা করে ছোট ছোট টুকরা করে নিয়েছি। তো আমি এই তিন অংশ দিয়ে তিনটা সন্দেশ তৈরি করব। তো আপনারা চাইলে ছোট বড় করে যে কয়টা ইচ্ছে সে কয়টাই করতে পারবেন। তো ফার্স্টে আমি সাদা অংশটা নিয়ে তারপর হালকা সবুজ অংশ নিয়েছি, তারপর গাঢ় সবুজ অংশ নিয়ে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে একটু অ্যাডজাস্ট করে লাগিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু একটু এবড়ো থেবড়ো হলে কোনো ব্যাপার না, আবার খুব বেশি স্মুথ করতে গেলে কিন্তু এই সন্দেশগুলো দেখতে ভালো লাগবে না। খেতে তো এমনিতেই অনেক মজাদার হয়েছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে তারপর আমাকে জানাবেন। তা আমি এটাকে সাইড থেকে একটু অ্যাডজাস্ট করে নিয়েছি। দুই হাতের আঙ্গুলের মাঝখানে রেখে একটু চাপ দিলেই কিন্তু সুন্দর একটা ডোরা কাটা সাইজ আসবে। তাহলে কিন্তু পরে বাকি শেপটুকু দিতে অনেক ইজি হবে, এবং লম্বাটে করে তৈরি করে তারপর হাতের মাঝে নিয়ে এরকম করে একটু চাপ দিলে কিন্তু উচ্ছে যে একটা শেপ, ওরকম একটা শেপ চলে আসবে। তো যখন এরকম একটা শেপ চলে এসেছে, তখন আমি এখানে ব্যবহার করছি কাঁটা চামচ। কাঁটা চামচ দিয়ে আমি এর মধ্যে উপরের সাইডটাতে কিছুটা পরিমাণ দাগ কেটে নিচ্ছি। এতে করে হবে কি, এর উপরের গার্নিশিংটা হবে একদম উচ্ছের মতো বা করলার মতো। তো এরকম করে করে নেওয়ার পর লম্বা লম্বা করে, তারপর এখানে আমি টুথপিক বা শাসলিক কাঠি দিয়ে এরকম লম্বা করে কয়েকটা দাগ দিয়ে দিচ্ছি। এতে করে এর সেক্টরগুলো আলাদা করতে সুবিধা হবে। তো দাগ দেওয়ার পর আমি কাঁটা চামচের সাহায্যে আবারও এর মধ্যে ছোটো ছোটো করে বক্সের মতো করে দিচ্ছি। এতে করে এগুলো দেখতে অনেক ভালো লাগবে। আর কিভাবে উচ্ছের এই সাইজটুকু আনবেন সেটা কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনে দেখে তারপর বুঝে নিতে হবে, কারণ এই প্রসেসটা হচ্ছে সম্পূর্ণ দেখার উপরে ডিপেন্ড করে কিভাবে আপনারা দেখছেন, কতটা মনোযোগ সহকারে দেখছেন আর কিভাবে এটাকে বাসায় তৈরি করছেন। তো এই তো একটা সন্দেশ কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি বাকি দুইটা সন্দেশও তৈরি করে নিব। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট সন্দেশের রেসিপিটা অনেক ভালো লেগেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।